आउज़ुबिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के नतून बांग्लादेशे नतून सूर्योदय बांग्लादेशे एक अबाध सुष्ठु निरपेक्ष वितर्कमुक्त अंशग्रहणमूलक सर्वजन ग्रहणयोग्य उत्सव मुखर निर्वाचन अत्यंत अपरिहार्य। स्वाधीनतार 53 बछरेर इतिहासे एबारी जनगण तादेर चावा तादेर आकांक्षा तादेर प्रत्याशा एक सूतोय गेथे निष्फल प्रतीक्षा करछे। जाकेर पार्टी 18 कोटी मानुषेर এই চাওয়া এই ভালোবাসা এই প্রত্যাশাকে শ্রদ্ধার সাথে নিয়েছে এবং জাকের পার্টি এই চাওয়া এবং আশার বাস্তবায়নে জাকের পার্টির অবস্থান থেকে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার আরেকটি পদক্ষেপ সূচনার পদক্ষেপ সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশন গঠন করবে রেওয়াজ অনুযায়ী আইন অনুযায়ী ইতিমধ্যে সার্চ কমিটি গঠন হয়েছে। গতকাল সার্চ কমিটি গঠন হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী এই সার্চ কমিটির সম্মানিত সদস্যগণ অনতিবিলম্বে 15 কার্যদিবসের মধ্যেই তারা একটি তারা জনগণের আকাঙ্ক্ষা একটি নির্বাচন কমিশন উপহার দিবেন। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদেরকে তারা বের করবেন, তাদের দুজনের করে নাম তারা প্রস্তাব করবেন। তারপর একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে 18 কোটি মানুষের সাথে জাকের পার্টি প্রত্যাশা করে। নির্বাচন কমিশন গঠনের পরে নির্বাচন ব্যবস্থায় যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন তা অবশ্যই করতে হবে। একই সাথে নির্বাচনী যে সংস্কৃতি রাজনৈতিক যে সংস্কৃতি তাতেও ব্যাপক সংস্কার সাধন করতে হবে। আজকে আপনারা জানেন যে পেয়ার টু পেয়ার যে অর্থনৈতিক লেনদেনের যে প্রযুক্তি সেখানে ফেসিয়াল রিকগনিশন অর্থাৎ আপনার মুখাবয়ব আপনার চেহারা শনাক্তকরণের মাধ্যমে আপনি ডিজিটালি অর্থাৎ প্রযুক্তিগতভাবে অর্থের লেনদেন করতে পারেন। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের এমন একটি অনাস্থা তৈরি হয়েছে। ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতি, রাহাজানি, মাস্তানি, খুন খারাপি যে কোনো মূল্যে পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষ প্রার্থীকে ঠান্ডা করে দেওয়া, এই যে অপসংস্কৃতি 53 বছরে যে জঞ্জাল তাতে করে আমাদের যারা নতুন প্রজন্ম যার তরুণদের 85% বয়স 25 থেকে 35 বছরের মধ্যে তারা ভোট নিয়ে নির্বাচন নিয়ে নতুন করে স্বপ্ন দেখে, তাদেরকে আশাহত করা কোনোভাবেই সমীচীন হবে না। কেননা অনেক রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। সেজন্য যার পছন্দ হবে তিনি ভোট কেন্দ্রে যে ভোট দিবেন, যার মনে হবে যে তিনি কর্মক্ষেত্র থেকে ভোট দিবেন, যার মনে হবে তিনি সুখী গৃহকোণ থেকে তার ছোট্ট বসত ভিটা থেকে তার শান্তির ঘর থেকে তিনি ভোট দিবেন, তার পরিবারকে নিয়ে তিনি যেন ভোট দিতে পারেন, ভোটাধিকার যাতে নিশ্চিত করা যায়। সেজন্য জাকের পার্টি প্রতিবারের ন্যায় অত্যন্ত সুস্পষ্টভাবে প্রস্তাব দিচ্ছে যাতে করে ই ভোটিং ইলেকট্রনিক ভোটিং এর ব্যবস্থা করা হয়। তাহলে একজন ভোটার সম্মানিত ভোটার তিনি কৃষক হন, দিনমজুর হন, তিনি নিম্নবিত্ত হন, বিত্তহীন হন, ছিন্নমূল মানুষ হন, তিনি তার নিজের জায়গা থেকে ভোট দিতে পারবেন। তার ঘর থেকে বসে তার কর্মক্ষেত্র থেকে বসেই নিরাপদে নিশ্চিন্তে তিনি ভোট দিতে পারবেন। কাজে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রস্তাব দিচ্ছি যে এবারে নির্বাচনে যেন অবশ্যই ই ভোটিং निश्चित करा है। भोटिंग जान प्रवर्तन करा है जाते सकल भोटार तार पछंदेर प्रार्थी के पछंदेर जायगाय बसे तिनि जेन तार भोट प्रयोग करते पारेन। तार जुलाई आगस्ट विप्लव जे दायित्व सरकार बर्तमान सरकार अर्पण करेছে একই সাথে রাজনৈতিক দলগুলোর উপর অর্পণ করেছে তা সকলকে সমানভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়বদ্ধতা নিয়ে জবাবদিহিতা নিয়ে সেগুলো পালন করতে হবে। সংস্কার আমরা সবাই চাই কিন্তু মনে রাখতে হবে কোনটা কোন ক্ষেত্রে প্রয়োজনীয়। নিশ্চিতভাবে যারা দায়িত্বশীল মহল আছে তারা তা বুঝতে পারেন। আজকে যে দায়িত্ব সকলের উপর অর্পণ হয়েছে তা যেন কোনোভাবেই প্রশ্নের মুখে না পড়ে, তা যেন কোনোভাবেই কোনো সংকটের দিকে ধাবিত না হয়। তাই আমাদের মানুষের যেটি অতি প্রয়োজন সেটি হচ্ছে সর্বপ্রথম খেয়ে পরে বেঁচে থাকা এবং ঘরে বাইরে কাজ এবং ঘর থেকে বাইরে হলে এবং বাইরে থেকে ঘরে আসতে গেলে যে ন্যূনতম নিরাপত্তা তা যেন নিশ্চিত করা হয়। তাই দ্রব্যমূল্য স্থিতি মূল্যস্ফীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যথাযথভাবে ঘটাতে হবে। সংস্কার প্রক্রিয়ার সাথে এই ব্যবস্থাগুলো সমান্তরালে চলতে হবে। আর রাজনৈতিক সংস্কারের কথা জাকের পার্টি বলেছে অত্যন্ত সুস্পষ্টভাবে নির্ধারিতভাবে অনিবার্যভাবে নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব মুক্ত রাখতে হবে। নির্বাচনকে কালো টাকার থাবা থেকে মুক্ত করতে হবে। এই নির্বাচন হবে সেই সকল প্রার্থীদের জন্য যারা জনগণের জন্য যারা দেশমাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করতে চান। সেই সকল প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে, তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। নির্বাচন ব্যবস্থায় সেই ব্যবস্থাটি অবশ্যই নিশ্চিত রাখতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক আন্তর্জাতিক এবং মুসলিম বিশ্বের যে ক্রম বিপর্যয় পরিস্থিতি যে নতুন নতুন চ্যালেঞ্জ তা মোকাবেলায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত অপরিহার্য। যেই বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আসা উচিত সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। সকল ক্ষোভ ঘৃণা আবেগ অদূরদর্শিতার ঊর্ধ্বে উঠে দূরদর্শিতা সকল দল সকল মত পথের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রের যে অভূতপূর্ব সৌন্দর্য তা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে, নির্বাচনকে এগিয়ে নিতে হবে। তাহলে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তদান তাদের আত্মাহুতি তাদের জীবন উৎসর্গ করে দেওয়া সার্থক হবে। 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি চমৎকার অগ্রগতি সাধিত হবে। তাই রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক যেমন অপরিহার্য তেমনি দায়িত্বশীল মহল সহ সকলের মাঝে অত্যন্ত সুন্দর বোঝাপড়া সমঝোতা থাকা অপরিহার্য। কেউ কাউকে অপছন্দ করতেই পারি, কেউ কাউকে আমরা সুযোগ না দিতে চাইতেই পারি, কিন্তু দিন শেষে এটি 18 কোটি মানুষের একটি পরিবার। দিন শেষে এই শহীদরা আমাদের দিকে তাকিয়ে আছে, 18 কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর উপর রাজনৈতিক শক্তির উপরে দায়িত্বশীল মহলের উপরে কাজেই সকলের ঐক্যবদ্ধ হওয়া জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্ন ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। একই সাথে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি রক্ষা প্রশ্নে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আর এই দেশ হাজার বছরের ঐতিহ্যে লালিত অভূতপূর্ব এক দেশ যেখানে ইসলাম গণতন্ত্র সমাজতন্ত্র মানবতা সবকিছু একসাথে দোল খায়। তাই ইসলামী দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আমাদের সকল দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ছোট্ট ছোট্ট আকিদাগত মত পার্থক্য আদর্শগত মত পার্থক্য সবকিছু ঝেড়ে ফেলে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনার ভিত্তিতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলের সাথে সকলের সুসম্পর্ক থাকতে হবে। কে জোটে যাবে কে যাবে না এটা দলগুলোর নিজস্ব ব্যাপার। যারা জোটবদ্ধ হতে চায় জোটবদ্ধ হবে, যারা এককভাবে চলতে চায় এককভাবে চলবে, কিন্তু সকলের সাথে সুসম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। কাজেই জাকের পার্টি গভীর প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে, তারপরে জনগণের কাঙ্ক্ষিত সেই বহু কাঙ্ক্ষিত ৫৩ বছরে যেটি আমরা পাইনি সেই বহু কাঙ্ক্ষিত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ কোটি মানুষের স্বপ্ন সাধ পূরণ হবে। আর এর মধ্যে দিয়ে জাকের পার্টি দৃঢ় অঙ্গীকার করছে বরাবরের ন্যায় জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে যতবার জাতীয় ঐক্যের ডাক আসবে, যতবার জাকের পার্টির অবদান রাখার প্রশ্ন আসবে, জাকের পার্টি ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে, ১৮ কোটি মানুষের চাওয়া আশা ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে যা যা করণীয় তাই করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।